সমস্ত কিছু জ্ঞান বলেন টাকা বলেন পয়সা বলেন সন্তান বলেন ইলম বলেন দ্বীন ইলমে দ্বীন বলেন ঈমান বলেন ইসলাম বলেন আপনার সমুদয় সবগুলো আল্লাহ দান করেন আল্লাহ দান করেন কিন্তু সেগুলো বণ্টন করেন রাসূলুল্লাহ সেগুলো বণ্টন করে দেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে কাসিম তথা বণ্টনকারী আল্লাহ হলেন দাতা আর রাসূল হলেন বণ্টনকারী উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ জান্নাত রাসূল দিয়েছেন 10 জনের সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ কিন্তু ওনারা ইন্তেকাল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ওয়াফাত শরীফের পরে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান জান্নাতি আলী জান্নাতি এইভাবে 10 জনের সুসংবাদ দিয়ে দিয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি আমি হচ্ছি বণ্টনকারী আর আল্লাহ দান করেন সমস্ত কিছু